হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে সাতারটেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো বাংলা ভূমি পোর্টালে আরও কিন্তু তিনটি বিষয় অ্যাড হয়েছে। একটা হচ্ছে খাজনা বিষয়ে, ই চালান সার্ভিস বিষয়ে কিন্তু আরেকটি ফিচার এই বাংলা ভূমি পোর্টালে আরও কিন্তু অ্যাড হয়েছে, এবং ওয়ারিশ মিউটেশনের ক্ষেত্রেও আরও কিন্তু একটি বিষয় উল্লেখ করেছে। তো এই তিনটি বিষয় সম্পর্কে আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তীকালে কোন জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বাংলাভূমি পোর্টালটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি কী কী অপশান অ্যাড হয়েছে। তো অবশ্যই বাংলাভূমি পোর্টালটা ওপেন করে যদি সেটা সাইন আপ করা না থাকে, তো অবশ্যই আপনাদেরকে সাইন আপ করে সাইন ইন করে লগ ইন করতে হবে, এবং লগ ইন করলে দেখবেন এভাবে কিন্তু আপনাদেরও সেই নামটি চলে আসবে। কী কী অপশান অ্যাড হয়েছে তো সেগুলো দেখার জন্য সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করে নিচ্ছি। অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করলে একদম শেষে দেখুন একটি অপশান অ্যাড হয়েছে, নো ডিউ সার্টিফিকেট। তো এই অপশানটাতে আমি ক্লিক করে নিচ্ছি। দেখুন ক্লিক করলে সেটা এভাবে কিন্তু ওপেন হবে। তো দেখুন এখানে দুইটি অপশান রয়েছে, অ্যাপ্লিকেশন নম্বর এবং খতিয়ান নম্বর, অর্থাৎ নো ডিউ সার্টিফিকেট ফর্মের দুইটি অপশানে আপনারা সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারেন। বা এই নো ডিউ সার্টিফিকেটটা কী তো সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এটা হচ্ছে পর্চা বা খতিয়ানের খাজনা দেওয়ার খাজনা রসিদ। তো এই খাজনা রসিদেরও প্রত্যেকেই কিন্তু সেই খাজনা দেওয়ার পর একটা কিন্তু নো ডিউ সার্টিফিকেট পাবে। তো এটা দেখুন সেই খাজনা পেমেন্ট করার খাজনা রসিদ। তো এই খাজনা রসিদের সেই নো ডিউ সার্টিফিকেটটা আমরা ডাউনলোড করব। তো সেটা কিভাবে করবেন? নো ডিউ সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য কিন্তু দুটি অপশান রয়েছে, একটা অপশান রয়েছে অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে, এবং তারপর রয়েছে খতিয়ান নম্বর দিয়ে। তো আমি সেটা খতিয়ান নম্বর দিয়ে ডাউনলোড করতে চাই, সেই ক্ষেত্রে খতিয়ান যে অপশান রয়েছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, ব্লকটা সিলেক্ট করবেন, এবং যে মৌজার আপনার খতিয়ান বা পর্চাটা রয়েছে সেই মৌজাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে খতিয়ান নম্বরটা বসিয়ে দিবেন। দেখুন এই খাজনা রসিদটাতে খতিয়ান নম্বর রয়েছে 6। যদি আপনাদের বাটা খতিয়ান থাকে তাহলে পরের সংখ্যাটা এখানে অবশ্যই বসিয়ে দিবেন, এবং এরপর ক্যাপচারটা দিয়ে সাবমিট যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এভাবে নো ডিউ সার্টিফিকেটটা আপনাদের ডাউনলোড হয়ে যাবে, এবং সেটাতে দেখুন সব কিছু দেওয়া আছে, সেই রায়তির নাম আছে, অর্থাৎ পর্চাতে যে ব্যক্তি খাজনা দেওয়া আছে বা খাজনা রসিদে যে ব্যক্তির নাম থাকবে সেই ব্যক্তির নামও থাকবে, বাবার নামও থাকবে, তার নিজের অ্যাড্রেসটাও দেওয়া থাকবে, খতিয়ান নম্বরটাও দেওয়া থাকবে, মৌজা দেওয়া থাকবে, জেন নম্বর দেওয়া থাকবে, ব্লক, এবং কত সাল পর্যন্ত খাজনা দেওয়া আছে সেটাও কিন্তু আপনারা সেই সার্টিফিকেটটাতে পেয়ে যাবেন। তো দেখুন এখানে দেওয়া আছে আপ টু 1429, অর্থাৎ বাংলা সালে 1429 তক সেই খাজনার কিন্তু আমার দেওয়া আছে, এবং সেই খাজনা রসিদের সার্টিফিকেট হচ্ছে এই সার্টিফিকেটটা। তো দেখুন এই সার্টিফিকেটটাতে কোনো আর সিগনেচার প্রয়োজন হবে না, সেটা কিন্তু নিচে লিখে দেওয়া আছে, এবং তারপর তারিখটা দেওয়া থাকবে যে কত তারিখে আপনারা সেটা ডাউনলোড করেছিলেন। তো যে কোনো খতিয়ান বা দলিলের ক্ষেত্রে যদি আপনারা খাজনা দিয়ে থাকেন, এবং খাজনা পেমেন্ট করার পর খাজনা রসিদ ডাউনলোড করার পর আপনার সেই খাজনা রসিদের অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশন নাম্বার অথবা আপনারা সেই খতিয়ান নম্বর দিয়েও এভাবে নো ডিউ সার্টিফিকেট আপনারা ডাউনলোড করে অবশ্যই রাখবেন, এবং চাইলে এখান থেকে আপনারা সেই অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েও সেটা ডাউনলোড করতে পারেন। তো এই ফিচারটা কিন্তু বাংলা ভূমিতে নতুন অ্যাড হয়েছে। আরেকটি অপশান অ্যাড হয়েছে, আবার সিটিজেন সার্ভিসে ক্লিক করলে নিচে দেখতে পাবেন একটি অপশান রয়েছে ই চালান সার্ভিস। তো এখান থেকে যদি ক্লিক করি, ক্লিক করলে দেখুন এখানে দুইটি কিন্তু অপশান দেখা যাচ্ছে, অর্থাৎ চালান জেনারেট এবং চালান রিপেয়ারিং। তো দেখুন এই অপশানটা হচ্ছে যেসব ব্যক্তিরা রয়্যালটি কাটে, অর্থাৎ বালি চালায় বা ইট ভাটা রয়েছে, অর্থাৎ যে কোনো মাটি কাটার ক্ষেত্রে যে রয়্যালটি লাগে বা যে ই চালান পেমেন্ট করতে হয় বিএলআর অফিসে গিয়ে, সেটা কিন্তু আপনারাকে আর সেই বিএলআর অফিসে গিয়ে সে টাকাটা জমা করার প্রয়োজন হবে না, সেক্ষেত্রে আপনারা সেটাও অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এবং এই অপশানগুলো কিন্তু সম্পূর্ণ এখনও সঠিকভাবে সার্ভার কাজ করছে না, পরবর্তী সময়ে অবশ্যই আপনারাকে একটি আলাদা সেপারেট ভিডিও করে সেই প্রসেসটা দেখাবো, অর্থাৎ কিভাবে আপনারা রয়্যালটি কাটবেন বা ই চালান পেমেন্ট করবেন, এবং পেমেন্টটা কিভাবে করবেন, এবং কিভাবে সেই পেমেন্টের আপনার যে যে চালানের রসিদ সেটা কিভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে আপনারাকে ডিটেলসে কিন্তু জানাবো। তো এটা হচ্ছে বাংলাভূমি পোর্টালের 2 নম্বর আপডেট, এবং 3 নম্বর আপডেটটা আপনারা পেয়ে যাবেন। তো তার জন্য দেখুন এইখানে অপশান রয়েছে অ্যাক্ট রুল, তো এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন 2 নম্বর রয়েছে ম্যান্ডেটরি ফিল ইনকোয়ারি ফর ওয়ারিশ ক্যাশ, অর্থাৎ 21/7/2022 কিন্তু সেই ডেটটা বা সেই নোটিশটা কিন্তু বাংলাভূমির তরফ থেকে বা অফিসিয়ালি তরফ থেকে কিন্তু সেই নোটিশটা করা হয়েছে।
তো এই নোটিশটা এখান থেকে ক্লিক করে যদি আপনারা দেখি, ক্লিক করলে দেখবেন এভাবে কিন্তু সেই নোটিশটা পেয়ে যাবেন, এবং এটাতে কিন্তু সম্পূর্ণভাবে দেওয়া আছে যে কোনো ওয়ারিশ মিউটেশনের ক্ষেত্রে সরজমিন তদন্ত বা ফিল্ড ইনকোয়ারি করা হবে। অর্থাৎ যদি কোনো আপনারা অনলাইনের মাধ্যমে ওয়ারিশ মিউটেশন কেস আবেদন করে থাকেন, তাহলে আপনার হেয়ারিংয়ের আগে অবশ্যই আরআই সাহেব বা অথবা বিএলআরও সাহেব নিজে আপনার বাড়িতে ইনকোয়ারি করতে পারে। তো বর্তমানে দেখবেন অনেকে কিন্তু প্রতারিত করে কোনো এক ওয়ারিশকে বঞ্চিত করে পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে ওয়ারিশ সার্টিফিকেট বানিয়ে সেটা নিজেদের নামে সে জমিটা করে নেন। তো এই ধরনের সমস্যার জন্য কিন্তু এই নোটিশটা করা হয়েছে, অর্থাৎ যে কোনো ওয়ারিশ মিউটেশনের ক্ষেত্রে ফিল্ড ইনকোয়ারি করা হবে, এবং আপনাদের যে ওয়ারিশ সার্টিফিকেট আপনারা বের করবেন সেটাও যে বৈধ না অবৈধ সেটাও কিন্তু ইনকোয়ারি সেখানকার আরআই সাহেব করতে পারেন। তো দেখুন সেই নোটিশের বাংলা কিন্তু আমি ট্রান্সলেট করে রেখেছি, অর্থাৎ যে কোনো ওয়ারিশ মিউটেশনের ক্ষেত্রে ম্যান্ডেটারি করা হয়েছে যে ফিল্ড ইনকোয়ারি করা হবে। এবং এই ওয়ারিশ মিউটেশন ছাড়াও যেসব দলিলগুলো ওয়ারিশ মূলে আপনারা জমি যদি কিনে থাকেন বা ওয়ারিশ সূত্রে যদি আপনারা সেই আবেদনটা করে থাকেন, শুনানি বা হেয়ারিং তারিখের আগে সেখানকার আরআই সাহেব বা বিএলআরও কিন্তু আপনার সেই জমিটাতে সরজমিন তদন্ত বা ফিল্ড ইনকোয়ারি করবে, সেই বিষয়টাও কিন্তু এই নোটিশটাতে দেওয়া আছে। অর্থাৎ এই তিনটি হচ্ছে, একটি খাজনা বিষয়ে, একটা হচ্ছে ই চালান বিষয়ে অর্থাৎ যেগুলো রয়্যালটি কাটা হয় সেই সব বিষয়ে, এবং আরেকটা নোটিশ করা হয়েছে যেটা ওয়ারিশ মিউটেশনের ক্ষেত্রে। তো এই তিনটি আপডেট সম্পর্কে যদি আপনারা বুঝতে না পেরে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তীকালে এরকম জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।